গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাই ভালোই আছি আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম পার্থিবকে পরতে দিতে গেলাম তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কিছু খাবে চপ টপ বলছে একটুখানি বেগুনি পেলে হয় বেগুনি আনবি যদি পেঁয়াজি পাস তাহলে পেঁয়াজি নয়তো আলু তো যাই হোক গিয়েছিলাম তো আলুর মানে আলুর চপের দোকানই বসেনি সেখানে বেগুনিও ভাজা হয় সবই ভাজা হয় যেহেতু কেউ কেউ নিয়ে কিছু বসেনি তো ভাবলাম একজন ফুচকা ভালো বানায় তো তো বয়েস দিতে দিতে বলে উঠলো যে সেও মানে চপ বিক্রি করতে করতে বা গরমে সে গরম হয়ে গেছে ওর জন্য হয়তো চপ আর আজকে আর বিক্রি করতে আসেনি তো যাই হোক আসেনি তাতে আর কি করা যাবে তো আমাদের ওই সামনেই একজন সামনে মানে কি পার্থিবকে প্রত্যেকদিন আর একটু যেতে হয় তো ওখানে দেখলাম ভালো ফুচকা বানায় তো ওনার থেকে একটু ফুচকা এনেছি তিরিশ টাকার অনেক দিন আমারও ফুচকা খাওয়া হয় না খুব একটা আমি সেই চার নম্বর প্ল্যাটফর্মে একটু ফুচকা খেতাম সেই যে উনি বন্ধ করেছে তবে থেকে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে তার মধ্যে অনেক জায়গায় খেয়েছি খুব একটা ভালো ফুচকা বানায় না ভালো না পেলে না খেতে ইচ্ছে করে না তো এনার কাছে দেখলাম খেয়ে মোটামুটি ঠিকঠাক আছে মাঝে মধ্যে ইনিও আবার ডুব দেন মানে দোকান খুলে বসেন না তো খাওয়াটা ওর জন্য হয় না তো আজকে যখন বসেছে একবারে তিরিশ টাকা নিয়ে এসেছি অল্প ঝাল টকটা একটু কম দিয়েছে মানে যা টক দিয়েছে তাতে আমার হবে না আমার ফুচকা খাওয়ার পর আমি লাস্টে একটু টক খাই এমনি দোকানে দাঁড়িয়ে খেলেও আমি চেয়ে খাই আর যদি বাড়িতে আনা হয় তাহলে একটু বেশি আনলে ভালো হয় কিন্তু যাই হোক বেশি দেয়নি উনি হয়তো বুঝতে পারেননি আর কি করা যাবে তখন যে ফুচকা খাচ্ছিলাম ফুচকা খাওয়ার পর থেকে আমি কোনো কাজে হাত দিতে পারছি না এত গরম এত গরম ঘরের মধ্যে জামা কাপড় ওপর থেকে নিয়ে এসেছিলাম এনে আমি বিন ব্যাগের ওপরে ফেলে রেখেছি সেগুলো এমনি নর্মালি গুছিয়ে ওখানে রেখে দিয়েছি কালকে সকালে যা করার করব কারণ এখন সত্যি আমি পারছি না ভীষণ কষ্ট হচ্ছে কাজ করতে গেলে বাইরে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে তোমরা তো দেখোই আমি কতটা ঘেমে যাই তো যাই হোক আমি এই ঘরে বসেছিলাম মা ওই ঘরে শুয়েছিল ওই ঘরে থাকতে পারছিল না এতটাই গরম তারপরে বলল যে না রাতের দিকে থাকবো না কারণ কি বলতো ওনার ছেলে এত জোরে এসি চালাবে উনি দেখা যাবে এত কাপনই উঠে যাবে এবার কানে ব্যথা শুরু হয়ে যাবে আমারই নিজেরই কানে ব্যথা হয় আর ওর না অভ্যাস হয়ে গেছে ছেলেরও তাই ওরা কি সুন্দর শুয়ে থাকে আর আমি তো রোজ কাতা মুড়ি দিয়ে শুয়ে থাকতে হয় রোজ আমি যত বলে আমি ওই ঘরে গিয়ে শুই ও আমাকে কিছুতেই ওই ঘরে যেতে দেবে না এই ঘরে কষ্ট করে শুই সেই ভোর না হলে তো বন্ধ করে না কি আর করা যাবে তো যাই হোক ভাত ছিল না ভাতটা বসানাম কয়েকটা বাসন ছিল আমি মেজে ঘষে রেখে তরকারিগুলো গুলো জাল দিয়ে নিয়ে চলে এসেছি পার্থ পড়াশোনা করছে এই পড়াশোনা করে এসে আবার পড়তে বসেছে তো সমস্ত কিছু জাল দিয়ে নিয়ে এসেছি মাকে কচু শাক দিয়ে এসছি মা আবার কচু শাক পাঠিয়েছে ইলিশ মাছ পাঠিয়েছে আবার একটু মাংসও পাঠিয়েছে জানো না কারণ কি বলো তো পার্থ মাংস খেতে খুব ভালোবাসে তো মা বলছে একটু বেঁচে গেছে নিয়ে আমি দিয়ে দেবো ওখানে কোয়েলের হাত দিয়ে পাঠিয়েছে আমাকে বলেছিল সকালে কুচু শাক দেওয়ার সময় বলেছিল একটু থেকে যা নিয়ে যা আমি বলছি না তাহলে আমার দর তোমরা যখন যাবেই না তো বেকার কেন আমি থাকবো আজকে আবার ওদের মার্কেটে যাওয়ার কথা ছিল তো ওর জন্য যায়নি তো বেকার আমার থেকে তো লাভ নেই ওর জন্য আমি চলে এসেছি আমার লোক কুচু শাক রান্না করে একটু পাঠিয়ে দিও

দেখো আমার আমার সকালে বিউলির ডাল এইটুকানি রয়েছে আর এই যে পস্ত এইটুকানি রয়েছে আর আমার মা কচু শাক পাঠিয়েছে এই যে বেশ ভালো হয়েছে আমার তো খুব সুন্দর লেগেছে কচু শাকটা খেয়ে মানে মাছের মাথা দেওয়া তো সাতটাই আর করেছে হ্যাঁ এটা তো কণিকা করেছে জানি ওই ইলিশ মাছটাও কণিকা করেছে এই যে সরষে বাটা দিয়ে করেছে এটা আর এটা হচ্ছে मटर মা আবার পাঠিয়েছে এই জামায়ের জন্য কম

আমার মা যদি জামাইকে খাওয়াতে না পারে তাহলে সত্যি আমার মায়ের ভীষণ কষ্ট আর যদি দিয়ে ফেলেছে তাহলে আমার মা এরকমটাই করে রাত্রে ঘুমায় না ঘুমায় না বার বলবে যা এটা করলাম যা ওটা করলাম এটা কিন্তু সত্যি একদম ঠিক মানে আমাকেও আমিও যদি খেতে না পারি আমার মা বলে এটা খেতে পারলো না বা কিছু আমিও সেদিন জামাই ষষ্ঠীর দিন ভালোভাবে কোনো মাংসই খেতে পারিনি শুধু মাছ দিয়ে কটা ভাত খেয়েছি মাংসের ঝোল নিয়েছি কিন্তু মাংসটা খেতে পারিনি একটাই কারণে আমার গালে যেহেতু ফুসকুড়ে উঠেছিল আমি চাবাতে পারছিলাম না ওর জন্য আমি মাংস খেতে পারিনি তো বাড়িতে দিয়ে দিয়েছিল সেদিন রাত্রেও খেতে পারেনি পরের দিন সকালে গিয়ে অতি কষ্টে একটু খেতে পেরেছিলাম একটু ফুসকুরি মানে যেটা হয়েছিল সেটা একটু মানে কমে কমে আসছিল বলে একটু খেতে পেরেছি এই হচ্ছে যা তো যাই হোক এখানে আবার পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে তো দেখালাম আর কচু শাকটা দিয়েই আমার অর্ধেক ভাত উঠে যাবে মানে এত ভালো লেগেছে আর আমি জানো তো কচু শাক হলে না আমি এমনি এমনি খাই আমার ভাতের মানে ভাতের মাখানোর থেকে না আমার মনে হয় এমনি খেলে টেস্টটা আমি বেশি পাই তো আমার ছেলেকে একটু মাখিয়ে খাইয়ে দিলাম এবার আমি নিয়েছি এই যে আর তার মধ্যে কাঁটাগুলো পরে তো ওরা তো কেউ কাটা খায় না তো ওই কাঁটাগুলো আবার বেছে বেছে আমি একটুখানি চাবাই উফ অসাধারণ লাগে মাংসের হাড় মাছের মাথার কাটা যদি নাই চাবাই তাহলে স্বাদ পাবো কী করে যত স্বাদ তো ওই কাটার আর ওই হাড়ের মধ্যেই থাকে তাই না বলো তো যাই হোক কচু শাকটা অসাধারণ হয়েছিল খুবই ভালো লেগেছে রাতের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সকালে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা সকালে একদম রাস্তা থেকে গুড মর্নিং বলছি কারণ সকালবেলা তড়িঘড়ি করে কাজ করে সোজা এসেছি কোয়েলের স্কুলে তো স্কুল থেকে কাজবাজ করে এই এখন বেরোচ্ছি আর এই যে যখন মানে ছোটোবেলায় স্কুল যেতাম তখন না এরকম পাপড়ি চাটের দোকান ভেলপুরির দোকান এগুলো কিন্তু বেশ ভালোই থাকতো মায়ের থেকে পয়সা নিয়ে গিয়ে কিনে খেতাম বেশিরভাগ খেতাম হচ্ছে আলু কাটা ওটা আমার অসাধারণ লাগতো খাওয়ার পরে একটু বলতাম কাকু একটু টক দাও তো টকে মানে টকটা খেয়ে তারপরে গিয়ে মানে ক্লাসে গিয়ে বসতাম টিফিন পিরিয়ডে তখন ওই দরজার সামনে আসতো তখন তো মানে দারোয়ান তো দরজা খুলে দিত তখন গিয়ে একটু দাঁড়িয়ে খেতাম সেই আজকে না সে স্কুলের সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এখন তো আর আমি বড় হয়ে গেছি এখন তো স্কুল যাওয়া হয় না ওই জন্য খাওয়াবার হয় না তো এটা বেশ আমার খুব ভালো লাগে তো এটা এখন খাচ্ছি কোয়েলের জন্য একটু কিনেছি আর আমার জন্য একটু কিনেছি খেয়ে তারপর আবার রওনা দেবো এতটা সাইকেল চালিয়ে আসছিলাম প্রচণ্ড পরিমাণে ঘেমেও গেছি জলও পড়ছে দর করে গা থেকে একটু দাঁড়ালাম মানে পিঠটা গরম হয়ে গেছে মাথাটাও আর প্রচণ্ড জল পি মানে পিপাসা পাচ্ছে বার এবার তুই নিয়ে নে নিয়ে এখন বাড়ির মানে বাড়ির দিকে যাব ও যাবে বাড়িতে আমি যাব আমার বাড়িতে কারণ এখন আমি বাড়িতে যাব না যেহেতু আমার ওখানে রান্না বান্না কিছু হয়নি আর ওখানে একটুখানি স্কুলের ওখানে দাঁড়িয়ে না অনেক দিন পর আমার ইচ্ছে হলো একটুখানি ওই চুপ মানে সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু দিয়ে ওই মিক্সার করে না আলু তারপরে সব কিছু দিয়ে করে দিয়েছিলো অনেক দিন পর খেলাম মানে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবো ওইটা খেতে না আমার খুব ভালো লাগে আর সেভাবে হয় না স্কুলে তো যাওয়া হয় না আর ছেলের স্কুলের সামনে না ও বাবা খেয়েছিলাম একদিন দূর করে ফেলে দিতে হয়েছে এটা বেশ ভালো বানিয়েছে আমার খুব ভালো লাগতো আর এই যে কোয়ালের জন্য একটা বই কিনলাম এই বইটা অনেক দিন ধরেই বলছি কি বলো তো আমাদের ওখানে তো বইয়ের দোকান খুব একটা নেই আর আমার দরকার দরকার যাচ্ছিলাম তো ভাবলাম একবারেই নিয়ে নি দরকার এটা করলে যাও বা একটুখানি ইয়ে করতে পারবে ওর জন্য একবারে নিয়ে নিয়েছি কালকে থেকে দেখবো এখন দেখার সময় নেই যাও বা একটা নজর দিলাম কালকে থেকে দেখবো আর কয়েল স্কুলে আজকে কেন আসলাম সেটা বাড়ি গিয়ে বলবে হ্যাঁ কারণ এখন দর দর করে ঘামছি তো বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের গিয়ে বলবো ওখানে এখন আমি বাড়িতে যাই ছাতা মাথায় দিয়ে আর একটুখানি যাওয়ার সময় একটু লঙ্কা কিনতে হবে যেহেতু আজকে মানে সেদ্ধ ভাত খাওয়ার কথা আছে তো বাড়ি থেকে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো আর বিকেলে সমস্ত কাজ করবো কারণ এখন মাথায় রোদ্দুর লেগেছে তো নিতে পারছি না বড্ড কষ্ট হচ্ছে তো চলো বাড়িতে যাই এখানে একটু দাঁড়িয়েছি গাছ রয়েছে এই দেখো এই দেখো এখানটায় গাছ লতা পাতায় ভর্তি আর এই যে আর এই যে রাস্তা এখানে রয়েছে চালিয়ে এই মাত্র বললে ভুল হবে এই দশ মিনিট হবে হয়তো এসছি জামা কাপড়টা চেঞ্জ করলাম এই মাত্র দুটো নাইটি সকাল থেকে পাল্টানো হয়ে গেছে আবার এটা মানে বাইরে গেছি একটু ভাত বসালাম চাল ধুয়ে ভাত বসিয়ে ডাল সেদ্ধ করে রেখে এসেছি তার মধ্যে এত খাবো ও কয়েকটা বাসনও ছিল সকালের খাবার সে বাসনগুলো একবারে মেজে ঘষে রেখে ওইগুলো সেদ্ধ টেদ্ধ করে ভাতটা বসিয়ে রেখে এসেছি ভাবলাম এবার যাই গিয়ে ঘরে গিয়ে একটুখানি শাক কাটব ওই আসার সময় একটু শাক কিনে এনেছি বাজারের দিকে ঢুকেছিলাম ঘরে না লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার জন্য আমাকে একটু বাজারে যেতে হয়েছে একটু রসুনও ছিল না তো শাক যেহেতু রান্না করবো একটু রসুন না হলে ভালোও লাগবে না ওর জন্যই দেখো শাক এনেছি কলমি শাক আমার না কি কলমি শাক খেতে ইচ্ছা হচ্ছে জানো না যার মুখেই শুনি মানে মা কালকে না পশুদের মনে হয় কলমি শাক রান্না করেছে মায়ের মুখে শুনে আমার তারপর থেকে খেতে ইচ্ছা হচ্ছে আমি সেভাবে বাজারে যাওয়া হয় না তো আজকে যেহেতু আসছিলাম বাড়ির ওখান থেকে ভাবলাম যে না একটু বাজারে ঢুকি ভাবলাম একটু আমও কিনবো সেদিনকে আম কিনেছি দুটো পড়ে আছে আম কিনবো তো আমও দেখলাম বেশ ভালো নেই ওর জন্য আর নিলাম না আর বাড়ির দরজা আম এসছে দেখলাম ভালো না ওর জন্য নিই নি দেখি যদি বিকেলে বেরোতে পারি কালকে দেখি কাঁচা না না কাঁচা আম তো নেই বাজারে আমরা উঠেছে এখন কাঁচা আমি শেষ সেদিন আমার ডালটা ভালো হয়েছিল তাই খেলাম না কালকে না না বলছি তো ভালো হয়েছে তো যাই হোক একটু শাক আনলাম আর হচ্ছে দু আটি শাক কিনেছি তো দু লাগবে না টাকাটি রাখি একটু বেশি করেই খাবো আমার শাক খেতে খুব ভালো লাগে আমি শাক খুব ভালোবাসি ছেলেকেও বেশি করে খাওয়াই এই দেখো এর ভেতরে লঙ্কা রয়েছে আর এর ভেতরে একটু রসুন রয়েছে একটু রসুন আর এই শাক এনেছি কালকে ভাবছি একটু বাজারে আমাকে যেতেই হবে না হলে হবে না তো দেখা যাক আর ও যেটা বলছিলাম ওই যে ওই কোয়েলের স্কুলে গেছি কোয়েলে যেহেতু পরীক্ষা দিয়েছিল খাতা বেরিয়েছে তো ওই খাতা দেখতে গেছিলাম মা বলল মানে তুই একটু যাস আর আমি বলেছিলাম আমিও একটুখানি গিয়ে দেখবো তারপরে যাই হোক আমি গেলাম মাও যেতে পারেনি আমি গিয়ে দৌড়ে গিয়ে দেখে দেখে তারপরে আসলাম মোটামুটি একটু খাটা খাটনি তো ওর উপর করতে হয়েছে তার জন্য একটু ভালোই নাম্বার তুলেছে একটু খারাপ একটু ভালো যাই হোক মিলিয়ে রয়েছে হবে কি বলো তো একদম তো ছোটোবেলায় সেভাবে পড়াশোনা করতো না ওর জন্য ওর পেছনে না প্রচুর খাটতে হয় দেখে একটুখানি নিজেকে শোধরানোর চেষ্টা করেছে দেখলাম খারাপ তোলেনি নাম্বারগুলো যে ঠিক আছে আরও নিজেকে উন্নতি করতে হবে সেটা বললাম তো যত ও খাটবে তত ওর ভালো এটাই ওকে আমি বোঝালাম তুই যত খাটবি তোর তত ভালো আজকে মানে এত বকা ঝকা করছি হ্যাঁ অফ ক্যামেরা একটুখানি ঝকা আমাকে করতে হয় ওকে কিরে পড়তে বস এখনও পড়তে বসলি না এই যে এত বকাঝকা করছি আজকে হয়তো এই বকাঝকাগুলো তোর খারাপ লাগছে কিন্তু যদি নিজে একটু জায়গায় কোনো না কোনো জায়গা যখন প্রতিষ্ঠিত হবে তখন এই আত্ম দেব না তখন বলবে যে না তখন দিয়েছিলে বলে মাসি আজকে এই জায়গাটায় যেতে পেরেছি তাই না জানি না কোন জায়গায় যাবে কিন্তু দেখো চেষ্টা তো করতে বাধা নেই ওর জন্য আমি চেষ্টা করছি দেখি হাল তো ছেড়ে দিয়ে নি আর আমি তো হাল ছাড়তে পারবো না মেয়ে সন্তান তো আমার এই জায়গাটায় খুব খারাপ লাগে যে মেয়ে সন্তান দরকার নিজের পায়ে দাঁড়ানো মায়েরা না কেমন হয় ছেলে মেয়েদের কে যতক্ষণ না তার জায়গায় পৌঁছাতে পারবে ততক্ষণ মানে ততক্ষণ পর্যন্ত কিন্তু মায়েরা ছাড়ে না বাবা হয়তো হাল সময় ছেড়ে দেয় কিন্তু মা কিন্তু ধরে রাখে দেখবে তো যাই হোক আমি হয়তো ওর মা নই কিন্তু আমি তো ওর মাসি বলো আমিও চাই দেখি ঘষে মেজে আমাকে করাতেই হবে তো যাই হোক একটু করেছে ভালো লেগেছে আজকে আমার তো ভালো লাগা থেকে আর বাড়ি যাইনি বাড়িতে বললাম তুই একাই চলে যা অঙ্কল মাসি চলো আমলাম না বাড়ি যাব না আমি এখন একটু বাজারের দিকে গিয়ে বাড়ি যাব কারণ রান্না করে আসিনি বলছি তাহলে তুমি তরকারি নিয়ে যেও আর না না দরকার নেই শুধু তরকারি নিলে হবে বলো ভাতও তো করতে হবে আমি কিচ্ছু করে যাইনি মাই বলেছিল মানে আজ একটু সেদ্ধ করিস তা আমি আর সেদ্ধ করিনি আমি ভাবছি একটুখানি ডাল সেদ্ধ করেছি ভাতের ভেতরে আলু দিয়ে দিয়েছি পেঁপেও দিয়েছি এখন এই যে শুকনো লঙ্কাটা ভেজে একটু রসুন ভেজে একটু পেঁয়াজ ভেজে নেব আলুটা মাখাবো ডালটা সোমবার দেব একটু রাঁধুনি আর একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা দিয়ে ডালটা সোমবার দেব দিয়ে তারপরে শাকটা করব। শাকটা না জানো কাসন্দি দিয়ে খাবো আমার ঘরে কাসন্দি আছে কাকা আমাকে দিয়ে গেছিলো খাবো খাবো করে না আর খাওয়া হয়ে ওঠে না আর আমার যেহেতু কাসুন্দি দিয়ে কিছু খাওয়ার অভ্যাসটা নেই ওর জন্য আমার মনেও থাকে না মাই বললো মানে শাক ভাজা করবি তাহলে আমাকে একটু কাসুন্দি দিবি খাবার পাতে যেহেতু আমি বসে বসে শাক কাটছিলাম তখন মানে দেখলো তাই বলছিল আর বলছে কাসুন্দি দিয়ে না মুড়ি মেখে খাবি অসাধারণ লাগে আর পান্তা ভাতেও বলে ভালো লাগে ভাই আমি এত কিছু কাসুন্দি দিয়ে খাইনি আমি জানিও না বলতেও পারবো না তো যাই হোক আমি এখন এই যে শাক ভাজার জন্য একটুখানি রসুন লঙ্কা পেঁয়াজ সব একসাথে ভেজে শাকটা দিয়ে দেবো আর যে মানে কলমি যে শাকটা না এটা তো এখন তুলে নিচ্ছি তোমার ওই আলু মা তাই জন্য আর এবার শাকের জন্য আমি আবার আলাদা কুটে রেখেছি ওটা দিয়ে ভালো করে ভেজে তারপর শাকটা দিয়ে দেবো আর আমি অনেক দিন ধরে না কলমি শাক খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরে নোটে শাক কলমি শাক লাল শাক এই তিনটে শাক তো একটু ভালোই খাই আর এখন আবার ইচ্ছে করছে একটুখানি ওই খারকোল পাতা মানে ঘরে না নারকেল রয়েছে দেখি এর মধ্যে পাই কি না তো সেদিনকে সামনা করে মাঝে মধ্যে ওঠে তো নিয়ে আসি তো সেদিনকে না দেখতে পাইনি আর হয়নি আনা শাকটা বসিয়ে দিলাম আর আজকে শাকটা একটুখানি ভালো করে কুচিয়েছি কর্মী শাক খুব একটা কুচোনোর দরকার পড়ে না কিন্তু আজকে আমি ডাটা কম নিয়েছি পাতাটা বেশি নিয়েছি ওর জন্য ভালো করে কুচিয়েছি আর যখন বাড়ি আসছিলাম তখন আমি একটা দই নিয়ে এসেছি জানো রেড কাউ দইটা পাইনি কোল্ড রোল বলে একটা দই আছে ওই দইটাও খুব ভালো আগে একবার খেয়েছিলাম কারণ যেহেতু আমাদের এই জায়গাটায় তো সেইভাবে সমস্ত দই রাখে না তোর জন্য কোল্ড রোলটা রাখে না ওই তোমার ইয়েটা থাকে রেড ওটা থাকে মাঝে মধ্যে নিয়ে আসি দেখোই তো আর এই যে দই ঢেলে সোজা খাবার নিয়ে চলে এসেছি কাজকর্ম কিচ্ছু হয়নি ভাবলাম বিকেলে করব আগে খেয়ে নিই এখন এটা দিয়ে আলু মাখবো ডালও হয়ে গেছে শাক ভাজা অনেকটা হয়ে গেছে শাকটা আজকেই খেয়ে নেবো আর এই সেই কাসন্দি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাইরে রাখলে না নষ্ট হয়ে যাবে তো ফ্রিজে রেখে তারপরে দেখছি জমে গেছে তো হাতের তালুতে নিয়ে ঘষে ঘষে গরম করে তারপরে সেটাকে আবার পাতলা করলাম একদম জমে গেছিল আর এই দেখো আলু মাখছি এর ভেতরেও কাসুন্দি দিলে ভালো হতো কিন্তু আমি দেব না কারণ মা যদি না খায় আমারটার মধ্যে পরে একটুখানি দিয়ে নেব দিয়ে তারপরে খাবো ভাবছি পেঁপে মাখবো তো পেঁপেটা আর আলুর মধ্যে মাখলাম না আর আমার কাছে পেঁপে যেন ভীষণ মিষ্টি এমনি ভাত দিয়ে খাওয়ার দরকার পড়ে না কাঁচ মানে এমনিই খেয়ে নেবে সেদ্ধটা তো যাই হোক পার্থিবকে একটু মাখিয়ে একটুখানি দিয়ে দেবো আর চারখানা গোল্লা করবো কারণ অনেকটা আলু নেওয়া হয়ে গেছে চারটে গোল্লা এখন লাগবে না এখন তো তিনটে গোল্লা লাগবে আমাদের মাছ মাংস খাওয়ার পরে না পরের দিন যখন ডাল হয় একটু আলু ভাতে হয় বা একটু শাক ভাজা সেটা কিন্তু অমৃতের সমান হয়ে যায় জানো তো যতই আমরা মাছ মাংস খাই সেদ্ধ ভাতের সামনে কেউ দাঁড়াতে পারবে না বা এরকম তরকারির সামনেও কেউ দাঁড়াতে পারবে না পাতিবকে খেতে দিয়েছি ও তো কাসন্দি খাবে না আর মায়ের থালে একটু কাসন্দি দিয়েছি তারপর একটু তোমার এই যে শাক ভাজা দিয়েছি তারপরে পেঁপে দিয়েছি বললাম তুমি এগুলো আগে খেয়ে নাও তারপরে ডালটা দেব আর দই এনেছি দই দিয়ে খেয়ে নেবে মাছ মাংস মা একদমই ভালোবাসে না বয়স হয়ে গেলে মনে হয় এরকমই হয় কেউ হয়তো মাছ মাংসটা খেতে অতটা ভালোবাসে না সত্যি কথা সেদ্ধ জিনিস তারপরে একটুখানি নিরামিষ তরকারি খুব ভালোবাসে খেতে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ আমার মাথাও আজকে হট হয়ে গেছে তো আজকে এখানেই থাকুক কারণ গরমে বাইরে গেছিলাম সবাই জানো তো কাল দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা টা বাই বাই সবাই ভালো থেকো